আগা কেন ফেটে যায় সেটা হচ্ছে যে অনেক মহিলারই বেশি কমপ্লেন ছেলেদের আসলে এই কমপ্লেনটা খুবই রেয়ার কারণ ছেলেরা আগা ফাটলেও যারা খুব লম্বা চুল রাখে যেসব ছেলে বা পুরুষ তারা এটা বুঝতে পারে কিন্তু যারা চুলটা বেশি বড় রাখে না মানে নর্মালি মাসে একবার বা দু মাসে একবার যারা ওই সেলুনে গিয়ে চুল কেটে নেয় বা ছেটে নেয় তাদের এই প্রবলেমটা তারা ফেস করে না কারণ তারা এটা নোটিশই করতে পারে না এবং ছেলেদের এটা সাধারণত কম হয় কিন্তু মেয়েদের বেশি হয় কেন এই আগাটা ফাটে সেটা হচ্ছে চুলের আগা ফাটা কিন্তু হচ্ছে যে আমরা জানি যে সবাই যে আমাদের চুলের একটা বিশাল অংশ পানি আমি সবসময় পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে পানি অর্থাৎ আমরা মনে করি যে আমাদের চুল একটা ড্রাই জিনিস রক্ষ জিনিস শুষ্ক জিনিস এর মধ্যে পানি বলতে কোনো শব্দ নেই আসলে ব্যাপারটা এরকম না চুলের যে মোট ভলিউম তার দশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পানি অর্থাৎ যার চুলে পানির পরিমাণ যত বেশি তার চুল তত স্মুদ তত গ্লসি তত চকচকে চুল কাদের এরকম থাকে যারা নিয়মিত তেল ব্যবহার করেন মাথায় তাদের চুল খুব গ্লোসি থাকে অথবা কোন কন্ডিশনার ব্যবহার করেন এখন কন্ডিশনার কি হতে পারে বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল কন্ডিশনার হতে পারে অথবা আমাদের পূর্বপুরুষ যেটা ব্যবহার করতেন যে বিভিন্ন ধরনের তেল সরষের তেল হতে পারে নারিকেল তেল হতে পারে বা অলিভ অয়েল হতে পারে বা যে কোনো তেল আমরা যেটা ব্যবহার করি তার যে কোন একটি তেল হতে পারে এটা কিন্তু চুলের জন্য একটা ভালো কন্ডিশনার আমি সবসময় বলি যে চুলের যে তেল বা কন্ডিশনার আমরা ব্যবহার করি সেটা কিন্তু চুলের কোনো পুষ্টি দেয় না কিন্তু যেটা হয় যে চুলকে বাইরে থেকে রক্ষা করে সরি এখন আমাদের চুলের যে পানি সেটা তাহলে থেকে আসে আমরা যে পানি খাই বা আমরা যে খাবার খাই সব খাবারে প্রচুর পানি আছে। সেই পানি থেকে কিন্তু আমাদের চুলের যে পানি সেটা আসে তাহলে চুলে তেল দেওয়ার গুরুত্বটা কি চুলে তেল দেওয়ার গুরুত্বটা হচ্ছে যে আপনি যদি চুলে তেল দেন তাহলে কি হবে যে আমাদের যে বাইরের যে আবহাওয়া এই আবহাওয়ায় যে পানি আমাদের চুল থেকে শুষে নেয় সেই চুল থেকে পানি শুষে নেওয়াটা আর পরিবেশ বা আমাদের যে বাইরের আবহাওয়া সেটা পারবে না যেমন ধরেন যারা এসিতে থাকেন তাদের কি হয় তাদের শরীর থেকে আপনি যারা দেখছেন যে এসি রুমে কি হয় এসি মানে প্রচুর পরিমাণে পানি বের বের করে করে ফেলে রুম থেকে এই রুমের যে পানি সেটা এবং আমাদের শরীরের যে পানি আমাদের স্কিন থেকে আমাদের চুল থেকে সব জায়গা থেকে পানি বের করে ফেলে ফলে যারা কন্টিনিউয়াস এসিতে থাকেন বা দিনের একটা বিশেষ সময় বা একটা বড় অংশ এসিতে বা এয়ার কন্ডিশন রুমে থাকেন তাদের অবশ্যই শরীরে কোনো একটা ময়শ্চারাইজার লাগাইতে হবে এবং চুলে কোনো একটা কন্ডিশনার অথবা তেল ব্যবহার করতে হবে না হলে হবে কি যে আমাদের চুলে যে পানি আছে সেই পানিটা যে এসি সেটা শুষে নেবে এবং শুষে নিয়ে চুলটাকে ভঙ্গুর করে ফেলবে যেটা হলো এবং ড্রাই বা শুষ্ক করে ফেলবে এটা হলো একটা কথা আরেকটা কথা হচ্ছে শীতকাল শীতকালে যখন হয় কি যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে অর্থাৎ পানির পরিমাণ কম কম থাকে শীতকালে দেখবেন যে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় এবং আমাদের চুলও ড্রাই হয়ে যায় ফলে শীতকালে আমাদের উচিত প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং আমাদের শরীরে তেল বা একটা লাগানো এবং মাথায় চুলে কন্ডিশনার লাগানো এবং যারা কন্ডিশনার না লাগাবে তাদের উচিত হচ্ছে তেল লাগানো এবং সবসময় বলা হয় যে তেল হচ্ছে বেস্ট কন্ডিশনার আপনি বাজারে অনেক দামি দামি কন্ডিশনার কিনতে পাবেন কিন্তু তেল হচ্ছে একটা সহজলভ্য এবং সবচেয়ে ভালো কন্ডিশনার এর একটা ফলে চুলের আগা ভেঙে যাওয়া তাহলে কেন হতে পারে আমি বললাম যে যারা এসিতে থাকে তাদের চুলের আগা ভেঙে যেতে পারে শীতকালে চুলের আগা ভেঙে যেতে পারে কারণ চুল ড্রাই হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায় এটা হয় তারপরে যেটা হচ্ছে যে যারা হেয়ার ড্রায়ার ইউজ করেন যারা হেয়ার ড্রায়ার ইউজ করেন তাদের কি হয় যে হেয়ার ড্রায়ার কি করে আমাদের চুল থেকে প্রচুর পানি শুষে নেয় এবং একটা হিট মাধ্যমে অনেক সময় অনেকে কুল মোডে হেয়ার ড্রায়ার ইউজ করেন আপনি হিট বা কুল মোড যেই মোডেই হেয়ার ড্রায়ার ইউজ করেন না কেন আপনার চুল থেকে পানি শুষে নেবে যদি আপনি কুল মোডে ইউজ করেন তাহলে হচ্ছে যে আপনার চুলের যে ড্যামেজ বা ক্ষতিটা সেটা খুব কম হবে কিন্তু আপনি যদি হিট মোডে হেয়ার ড্রায়ার ইউজ করেন তাহলে দুইটা সমস্যা হবে একটা হচ্ছে যে চুল থেকে তো পানি নিবেই আর একটা হচ্ছে যে হিট বা তাপ সে তাপ চুলকে সরাসরি ড্যামেজ করবে দুই ধরনের ড্যামেজ হবে ফলে যারা হেয়ার ড্রায়ার ইউজ করেন তাদের চুল আগা ফেটে যেতে পারে এবং চুলের মাঝখানেও ফেটে যেতে পারে এবং চুলের গোড়াও নষ্ট হয়ে যেতে পারে এটা হচ্ছে হিটের আরেকটা বড় আহ আরো কয়েকটা আমি বড় উদাহরণ দিচ্ছি যারা অনেক মহিলাই আছেন যারা চুলে আয়রন ব্যবহার করেন অর্থাৎ কোনো পার্টিতে যাওয়ার আগে চুলে আয়রন করেন এই ধরনের আয়রন করলে যেটা হয় চুলের আগা এবং মাঝখানে ইভেন কি গোড়াও ভেঙে যেতে পারে এবং চুলের যে শেকর যেটা আমাদের স্কাল বা আমরা যেটা বলি মাথার চাঁদি তো নষ্ট হয়ে যেতে পারে এবং চুলের শেকর ধ্বংস হয়ে যেতে পারে ফলে চুল পারমানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে এটা হচ্ছে একটা হিট রিলেটেড বা তাপ সম্পর্কিত চুলের যে ড্যামেজ এবং আগা ফাটা আরেকটা আগা ফাটার কারণ হতে পারে যে অনেকেই রিবন্ডিং করেন চুলে হ্যাঁ আমি সবসময় এই কথাটাই বলি যে রিবন্ডিং খুবই মারাত্মক জিনিস আমি এতক্ষণ যে চুলের ক্ষতিগুলো বললাম তার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে রিবন্ডিং রিবন্ডিং এ হিট এবং কেমিক্যাল একই সাথে ইউজ করা হয় ফলে হচ্ছে যে রিবন্ডিং করলে চুল ভাঙবেই এটা হচ্ছে আগায়ও ভাঙবে এবং মাঝখানেও ভাঙবে এবং আহ চুলের যে রুট সেটাও ক্ষতিগ্রস্ত হবে ফলে হচ্ছে যে রিবন্ডিং খুবই মারাত্মক তারপরে আরো কিছু প্রসিডিউর আছে পার্লার প্রসিডিউর যেগুলো আমরা বলি যে কার্লিং পার্মিং এগুলোও কিন্তু চুলের আগা ফাটার অন্যতম প্রধান কারণ এগুলো তো আছে আর আরেকটা যেটা হয় যে আমরা অনেকেই মাথায় আহ কলব বা কালি ইউজ করি যেমন ধরেন আমাদের যাদের চুল পাকা আমরা তো নিয়মিত হেয়ার ড্রাই ইউজ করি অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল করার জন্য বিভিন্ন ধরনের ডাই বা কলব ইউজ করে যেটা কালি ইউজ করে কেউ রঙিন করে বিভিন্ন ধরনের রং আছে এই ধরনের যে কেমিক্যাল সেই কেমিক্যাল গুলো কিন্তু আপনার ওই চুলের আগা ফাটার জন্য খুবই মানে উল্লেখযোগ্য প্রধান কারণের মধ্যে আছে এছাড়া যেই চুলের আগা ফাটার কারণ আছে সেগুলো খুবই নগণ্য এর মধ্যে আছে যে পুষ্টিহীনতা একটা ব্যাপার আছে যে কেউ যদি কোনো কারণে অপুষ্টিতে ভুগে তার চুলের আগা ফেটে যেতে পারে এটা একদম ন্যাচারাল এবং এটা মানে তেমন সিরিয়াস কিছু না সে যদি আবার একটু ভালো খাওয়া দাওয়া করেন বা পুষ্টিকর খাবার খায় তাহলে এই আগা ফাটাটা খুব সহজেই ভালো হয়ে যায় এটা পুষ্টি রিলেটেড একটা আরেকটা আছে যে অনেকে খুব খুব টাইট করে কোনো ব্যান্ড দিয়ে চুলে বেঁধে রাখে এরকম টাইট রাবার ব্যান্ডে অনেক সময় চুল আগা ফাটতে পারে কিন্তু এইসব ক্ষেত্রে হয় কি যে চুলের মাঝখানে ফেটে যায় চুলের আগা ফাটাটা অনেকটা হচ্ছে যে আমরা ঝাড়ু যে দিই বা করি এটা হচ্ছে যে চুলের আগাটা আপনি যদি মাইক্রোস্কোপের নিচে নিচে বা যন্ত্রের দেখেন তাহলে দেখবেন যে চুলের আগাটা ফেটে ঝাড়ু যে আমরা রুম ঝাড়ু দিই অথবা ব্রাশ দিয়ে পেইন্ট করি এরকম হয়ে যায় এটা মানে খুবই কমন ঘটনা এবং মহিলাদের এবং খুবই কমন আর চুলের আগা ফাটার জন্য আরো কিছু খুব সিরিয়াস কিছু কারণ আছে কিন্তু ওগুলা খুবই নগণ্য হয়তো এক লাখ বা দুই লাখ রুগী দেখলে একজনের পাওয়া যেতে পারে এবং ওইসব রোগ সম্বন্ধে খুব একটা চিন্তা করার কিছু নয় এবং আমাদের মনে হয় না যে এখানে আলোচনার খুব একটা অবকাশ এখানে আহ কার্লিং করা বা হচ্ছে হেয়ার ড্রায়ার করা বা স্ট্রেকিং করা আমরা খুব সচরাচর যেটা ঘরে করে থাকি আহ সেক্ষেত্রে যারা হচ্ছে নিয়মিত এই ধরনের আহ ইউজ করে থাকে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে তাহলে বলে যারা ওয়ার্কিং লেডি তারা যদি মনে করেন যে তাদের হেয়ার ড্রায়ার করা ইউজ করা খুবই দরকার তাহলে সপ্তাহে দুদিন করতে পারেন কিন্তু কুল মোটে হিট মোডে করা যাবে না এটা খুব ইম্পর্টেন্ট এবং তারা তাদের শাওয়ারের যে শিডিউল বা গোসল করার যে শিডিউলটা সেটা মাঝে মাঝে চেঞ্জ করতে হবে যে সকালে না করে মাঝে মাঝে অফিস থেকে এসে শাওয়ারটা নিতে পারেন যাতে বাসায় নর্মাল বাতাসে বা ফেনের বাতাসে চুলটা শুকিয়ে ফেলতে পারেন চুলের আগা ফাটার যত্ন আসলে বা চিকিৎসা যাই বলেন না কেন আপনি সেটা কিন্তু ঘরোয়াই কারণ হচ্ছে যে আপনাকে সবকিছু ঘরেই করতে হবে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে এখানে কিন্তু ডাক্তারের কিছু করার নাই যেমন ধরেন কেউ যদি এসি রুমে থাকে তাকে অবশ্যই বা কেউ যদি আপনার ধরেন শীতকালে কিন্তু কিন্তু ঘরেই এখানে ডাক্তারের কিছু করার নাই কারণ হচ্ছে যে ওই রুগী আমার কাছে এসে আমি কিন্তু তাকে বিশেষ কিছু দিতে পারবো না আমি তাকে এই অ্যাডভাইস গুলোই দিব আমি কিন্তু এরকম কোন স্পেশাল কোন মেডিসিন নাই যে এই মেডিসিন দিলে ওই রুগীর চুল ফাটাটা বন্ধ হবে কিন্তু চুল যেটা একবার ফেটে গেছে সেটা কিন্তু আর ই হবে না এখন যেটা হয় যে উপদেশ যেটা থাকে যে যাদের চুলের আগা ফেটে যায় তাদের প্রতি আহ যারা সাধারণত যদি চুলের আই আগা ফাটা নিয়ে একটু বেশি কনসার্ন থাকে তাহলে আমরা বলি যে চুলের আগাটা একটু ট্রিম করে নেন বা ছেটে নেন যে আগাটা ফেটে গেছে সেটা একটু ট্রিম করে বা ছেটে নেন যাতে আপনার দেখতে খারাপ না দেখা যায় এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি প্রচুর মাথায় কন্ডিশনার ইউজ করেন এবং কন্ডিশনার না হলে আপনি অবশ্যই তেল ব্যবহার করতে পারবেন প্রিফারেবলি নারিকেল তেল আপনার নারিকেল তেলটাই বেস্ট এছাড়া আপনি অন্য যে তেল ব্যবহার করতে পারেন তিন নম্বর কথা হচ্ছে আপনি প্রচুর পানি এবং পানি যুক্ত খাবার খাবেন চার নাম্বার হচ্ছে যে আপনি কখনোই কোনো মাথায় চুলে হিট এবং কেমিক্যাল ব্যবহার করবেন না ইভেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে আমি একটা কথা এড়িয়ে গেছি ভুলবশত যেটা হচ্ছে যে আপনি যদি খুব রাস শ্যাম্পু ব্যবহার করেন এবং খুব ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করেন তাহলে কিন্তু চুলের আগা ফেটে যেতে পারে এবং চুলের মাঝখানেও ফেটে যেতে পারে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফলে খুব অতিরিক্ত সাবান বা শ্যাম্পু মাথায় বা চুলে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং যারা পুষ্টিহীনতা বা অপুষ্টিতে আছেন বা পুষ্টিগত কারণে যাদের চুল ফেটে আগা ফেটে যাচ্ছে তারা অবশ্যই সুষম খাবার খাবেন এবং সাথে সাথে প্রচুর পানি খাবেন প্রচুর তেল লাগাবেন মাথায় এগুলো হচ্ছে মূলত হোম